আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের রমজান মাসের বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন হামদর্দ রুহ আফজা নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা আমাদের সাথে প্রতিবারের মতোই আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ডক্টর এম ইয়া সেন আলী কনসালট্যান্ট বিভাগীয় প্রধান ফিজিওথেরাপি বিভাগ প্রো অ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হসপিটাল এবং চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আমরা আজকে কথা বলবো বাত ও প্যারালাইসিস রোগীর রোজায় করণীয় নিয়ে যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাই স্ক্রলে দেখানো নম্বরেই ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো চলে যাচ্ছি আলোচনায় আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসলে রোজা বা রমজানে আমাদের আসলে দৈনন্দিন জীবনের আসলে নিয়মিত রুটিন যেটা সেটা তো আসলে বদলে যায় আর বাদ ব্যথার রোগীরা এরা তো আসলে আমরা যতই বলি যে সারা বছরের মধ্যে আমাদের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বলি যে হয়তো বা ঠান্ডায় বেড়ে যায় ব্যথা আবার গরমে কমে যায় এরকম কথা হলো সারা বছর কিন্তু ব্যথা কিন্তু ঠিকই থাকে যাদের এই সমস্যাগুলো আছে তো একটু জিজ্ঞেস করে নিব এই রোজার মাসে আসলে কি কি ধরনের ব্যথা শরীরে বেশি দেখা যায় ধন্যবাদ আপনাকে আসলে আপনি যেমনটি বললেন এরকমই যে যেটা কিংবা যেটা আমাদের দীর্ঘমেয়াদী রোগ যেগুলো এগুলো কিন্তু পুরোপুরি নির্মূল হয় না সারা বছরই থেকে যে এর জন্য কিছু মেন্টেনেন্স করতে হয় কিছু ওষুধ নিয়মিত খেতে হয় কিছু খাবার দাবারে আমরা রেস্ট্রিকশানের কথা বলি তারপর রোজার মধ্যে স্পেশালি ব্যথা বাড়ার কোনো কারণ থাকে না তবে কিছু কিছু ক্ষেত্রে বাড়ে যেমন যাদের গাউটি অ্যাথ্রাইটিস আছে যাদের মনে করেন ইউরিক অ্যাসিড বেশি থাকে রোজার সময় দেখা যায় যে কিছু খাবার আমরা বেশি খাই ডাল জাতীয় খাবার মসুরের ডাল কিংবা কেশারির ডাল বিভিন্ন ছোলা এই জাতীয় খাবারের কারণে অনেক সময় ইউরিক অ্যাসিডটা বেড়ে যায় এছাড়া দেখা যায় যে এই সময় ওষুধের তারতম্য ঘটে দেখা যায় যে কারো দুইবার ওষুধ খেতে হয় কারো তিনবার ওষুধ খেতে হয় সেক্ষেত্রে এই ওষুধের ডোজগুলো অ্যাডজাস্ট করে নেওয়া এছাড়া দেখা যায় যে সারাদিন না খেয়ে থাকার কারণে আমরা বলি যে ব্যথানাশক ওষুধগুলোকে অ্যাভয়েড করা সেটার পরিবর্তে যদি অন্য কোনো ব্যবস্থা যেমন আমরা বলি একটু গরম শাক দেওয়া কিংবা কিছু এক্সারসাইজের মাধ্যমে যদি ভালো থাকা যায় আচ্ছা এই যে আমাদের খাদ্যাভাসের যে চেঞ্জটা হচ্ছে আমাদের ডাল জাতীয় জিনিসগুলো যে বেশি করে আমরা খাচ্ছি এই সমস্যাটা এই সমস্যার কারণে ব্যথার মধ্যে মেনলি রিমোটয়েটিসের রোগীদের ব্যথাগুলো খুব বেড়ে যায় জানি আমরা ইউরিক অ্যাসিডের কারণে গাউটি আর্থ্রাইটিসের ব্যথাগুলো বেড়ে যায় তার সাথে একটু জিজ্ঞেস করব যে এই যে আমাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা এই যে রোগীগুলো থাকে এদের ব্যথার কি কোনো তারতম্য হয় আগের থেকে জি জি এটা অবশ্যই আপনি ভালো বলেছেন কারণ হলো এই সময় দেখা যায় যে বিশেষ করে হাউজ হোল্ড ওয়ার্ক যারা করে হাউজ ওয়াইফ কিংবা এই ধরনের কাজের সাথে যারা রিলেটেড থাকে তাদের কিন্তু দেখা যায় যে নামাজের যে বিষয়টা আমরা বলি তারাবিন নামাজ বিষ রাখাত পরে অনেক সময় এটার কারণে এবং ইফতারির আগে পরে তাদের কিছু কাজকর্ম থাকে এটাতে কিন্তু অনেকের কোমর ব্যথা হাঁটু ব্যথা এগুলো বেড়ে যায় এবং যারা আগে থেকেই ব্যথায় আক্রান্ত তারা দেখা যাচ্ছে এই সময়গুলোতে তাদের এই সমস্যাগুলো বেড়ে যাওয়ার কারণে দেখা যায় আমরা আমাদের এই

জি ওয়া আলাইকুম আসসালাম বলেন স্যার আমার মায়ের বয়স হচ্ছে 3 বছর এখন ওর হাড়ে সমস্যা এখন ওই ডাক্তার দাওয়াই দিয়েছে দাওয়াই খাওয়ার পর এখন মেয়ে দুর্বল হয়ে যাচ্ছে তো এখন এই রমনায় কোনো বাসা আছে কিনা ও না কি সমস্যা বললেন হাড় সমস্যা স্যার হাড়ে হাড় ছিদ্র হয়েছে বলে ডাক্তার আচ্ছা আচ্ছা আপনি হার্টে যদি ছিদ্র থাকে তাহলে একজন মানে কার্ডিয়াক সার্জনের সাথে পরামর্শ করতে পারেন কারণ এটা যেহেতু হৃদরোগের সমস্যা

অনেক ক্ষেত্রেই বলা হয় যে ব্যথার কারণে আমরা যাতে রেগুলার কাজকর্ম কখনো আটকে না রেখে আসলে কাজ করতে থাকি যাতে আমাদের জয়েন্টগুলো জমে না যায় এখন যাদের এরকম ওভারলোডেড কাজ হচ্ছে তাদের জন্য পরামর্শটা আসলে কি দিবেন ধন্যবাদ আপনাকে আসলে এই সময়গুলোতে আমরা বলি যে আসলে কন্টিনিউয়াস কাজের মধ্যে থাকলে অবশ্যই ফিজিক্যালি ভালো থাকা যায় কিন্তু যাদের সিভিয়ারি মানে সিভিয়ারলি সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে আমরা বলি সাময়িকভাবে আপনি কিছুদিন একটু রেস্টে থাকেন পাশাপাশি চিকিৎসা নেন যদি সুস্থ হয়ে যান আবার স্বাভাবিকভাবে পড়তে পারবেন কিংবা স্বাভাবিক কাজগুলো করতে পারবেন বিশেষ করে আমরা যেগুলো বলি সামনের দিকে ঝোঁকা ভারী জিনিস উঠানো এই কাজগুলো অ্যাভয়েড করে নর্মালি হাঁটাচলা করুক কিংবা নামাজ পড়ার ক্ষেত্রে আমরা বলি ফরজ নামাজটা স্বাভাবিকভাবে পড়েন বাকি নামাজগুলো আপাতত চেয়ারে বসে পড়েন যখন আপনি আবার সুস্থতা ফিরে পাবেন তখন আবার স্বাভাবিকভাবে পড়তে পারবেন আচ্ছা এনাদের ক্ষেত্রে এই কোমর ব্যথার রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যথাটা কোমর থেকে হাঁটুর দিকে নামে হাঁটু থেকে নিচের দিকে নামে এরকম ব্যথা কিন্তু অনেক হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আহ রাতের বেলা শোয়ার পরে যে সারাদিন যে কাজ করছে সারাদিন কাজ করার পর রাতে যখন শোয়ে তখন ব্যথাটা বাড়ে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সারা রাত ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বাড়ে এটার ক্ষেত্রে কারণটা কি ধন্যবাদ আপনাকে আসলে এই ক্ষেত্রে দুইটা বিষয় আছে একটা হলো যেমন আমরা বলি যে কারো কোমর থেকে যে নার্ভগুলো পায়ের দিকে যাচ্ছে সেই নার্ভের উপর যদি কোনো কারণে চেপে থাকে বা কম্প্রেশন থাকে সেক্ষেত্রে পেনটা রেডিয়েট করে আমাদের পায়ের দিকে যায় এবং এই ক্ষেত্রে এই ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন যে কারণে কিংবা লাম্বাগো সাইটিকার কারণে এই সমস্যাটা হয়ে থাকে এই ক্ষেত্রে রেস্টে থাকলে পেশেন্ট কিন্তু ভালো থাকে যখন উনি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ হাঁটাচলা করে তারপর সমস্যাটা শুরু হয় আর কিছু আছে যেমন অ্যাথরাইটিস বা আমরা বলি রিমাটোলজিক্যাল কিছু বিষয় যেমন অ্যাংকাইলজিং স্পন্ডালাইটিস কিংবা কারো কারো ক্ষেত্রে দেখবেন যে অ্যাথেরোস্কড্রেসিপ ফর্ম করে আমাদের পায়ে যে রক্ত নালীগুলো আছে সেখানে রক্ত চলাচল কম হচ্ছে সেই সব কারণে দেখা যায় যে যখন রেস্ট পিরিয়ডে তাদের পেনটা বেশি হয় যেমন রাতে ঘুমানোর সময় ব্যথা হয় কিংবা এই সময় কিন্তু রোজা যেমন যেহেতু সামার এই সময় কিন্তু ডিহাইড্রেশন থাকে অনেকের পানি শূন্যতা কিংবা আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণেও কিন্তু অনেকের মাসেল ক্রাম করে শুয়ে থাকার কারণে হ্যাঁ যখন মুভমেন্ট কম হয় তখন ব্লাড সার্কুলেশনগুলো কম হয় আচ্ছা ইদানিং এই জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে আপনার কথা থেকে আসলে মনে হলো যে রোগী এই মাসেল ক্রাম্পিং এর রোগী খুব বেশি পাওয়া যাচ্ছে মাসেল ক্রাম্প হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় এবং রোগীরা এসে বলছে যে মাংস একেবারে জমে যাচ্ছে এবং খুব ব্যথা করছে এটাকে অনেকক্ষণ ধরে মাসাজ করতে হয় এটাকে নর্মাল করার জন্য না তো দম টম আটকে একেবারে অস্থির অবস্থা থাকে এই পেশেন্টদেরকে ইনস্ট্যান্ট আসলে কি করা উচিত যদি হঠাৎ করে জমে গেল তারপরে কি কি করা উচিত আসলে এই সময়টা আমরা বলি যে তাৎক্ষণিকভাবে ওই জায়গাটা ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসের কথা বলি ক্ষেত্রে এরকম এই সময় ওনাকে সাময়িকভাবে আমরা বলি একটু গরম শেখ দিয়ে এক্সারসাইজ করে রিল্যাক্স করা দেন কি কারণে হচ্ছে কারণটাকে নির্ণয় করা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা বলি ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় উপাদানের ঘাটতিজনিত কারণে হয় কারো ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স কারো কোমর থেকে যে নার্ভগুলো গেছে পায়ের দিকে সেটার উপর চেপে থাকলে হতে পারে কারণটাকে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা একটা ফোন চলে এসেছে একটু দিয়ে হ্যালো জি ওয়া আলাইকুম আসসালাম বলে সমস্যাটি বলে ফেলেন জি মুকলে বয়স 42 জি বলুন সমস্যাটি সমস্যাটা হচ্ছে আমরা মানে এমনি কন্টিনিউ ব্যথা না মানে ঘুমায় থাকলে 3 ঘন্টার বেশি বা প্রবর্তাতেও যে উঠি প্রতিদিন চেষ্টা হয় যে 7:00 উঠি দিন একটু বেশি ঘুমাই কতদিন ধরে আপনার ডাক্তার কিন্তু এই মাস তিন চার মাস যাবত আচ্ছা শুধু মাজায় নাকি আর কোথাও যায় ব্যথাটা শুধু তবে না

এবং সেই উইকনেস থেকে মূলত ওনার ব্যথাটা হয় যখন সকালে ঘুম থেকে উঠতেছে উনি মনে হচ্ছে যে ওনার অনেক ব্যথা আবার কিছুক্ষণ হাঁটা চলা করলে আবার কমে আসে সিম্পলি ওনার কোমরে যে মাসেলগুলো আছে এগুলোর স্ট্রেংথ বাড়াতে হবে এটার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ করলেই হয়তো হবে উনি কাছাকাছি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন ব্যথার কোনো শেষ নাই কিন্তু এই ব্যথার কারণে আমাদের যে দৈনন্দিন রমজান মাসে কাজের যে হ্যাম্পারটা হয় যেমন বললেন যে আমাদের ঘরের কাজ করতে হয় মহিলাদের এখন যাদের এরকম কোর ব্যথা ঘাড় ব্যথা হাঁটু ব্যথা থাকে তারা আসলে চাইলেও কিন্তু রেস্ট নিতে পারবে না তো সেই ক্ষেত্রে ব্যথার ওষুধের ক্ষেত্রে বলবো যে আসলে আমরা কী কী ধরনের ব্যথার ওষুধ খেতে পারি আর যদি ব্যথার ওষুধ নাও খেতে পারি আমাদের যদি কোনো এক্সারসাইজ লাগে বা ফিজিওথেরাপি লাগে সেটা আমরা কখন কখন কীভাবে বা কী গ্যাপে বা কীভাবে রেস্ট নিয়ে কাভার করতে পারি ধন্যবাদ আপনাকে আসলে এই সময়টায় আমরা বলি যে ব্যথানাশক ওষুধ যতটা অ্যাভয়েড করা যায় যেহেতু সারাদিন ফাস্টিংয়ে থাকতে হয় তো সেক্ষেত্রে অ্যাসিডিটির একটা প্রবলেম তৈরি হয় আমরা যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে হয়তো আমরা বলি যে ইফতারির পর কারণ এই সময়টা ইফতারি থেকে সেরি পর্যন্ত হয়তো উনি অনেক কিছুই চাইলে খেতে পারবে এই সময়টা একটা কিলার খেতে পারে সেটা সাময়িক সময়ের জন্য কিন্তু দীর্ঘমেয়াদী না আর ফিজিওথেরাপিটা কিংবা এক্সারসাইজগুলো ডিপেন্ড করে যেমন আমরা বলি যে অ্যাকিউট অবস্থায় কিন্তু এক্সারসাইজ করতে না করি কারণ ওই সময় তার পেইন্টটা আরো বেড়ে যায় আচ্ছা আমরা আলোচনা আবারো ফোন চলে এসেছে নিয়ে এবং বয়স বলে সমস্যাটি জি আমার নাম হলো اسماعিল বয়স হলো 45 জেলা হলো শরিয়তপুর জি এবার সমস্যাটি বলুন জি আমার হলো রাতে পরে দেখি বাম সাইডে গাড়ে ব্যথা হঠাৎ করে তারপরে এই বাম সাইডে গাড়ে ব্যথা থেকে বাম হাতে ব্যথা হয় তারপরে ব্যথার থেকে এই বামহাটটা পুরা কদিন অবশ্যই আছে কিন্তু ডাক্তার থেকে ওষুধ খেলাম অধ্যাপক ডাক্তার দেয় কিন্তু কোনো ফল পাইতেছি না এটার উত্তর আছে কি আপনাকে এই ব্যথাটা কদিন ধরে আছে আজকে বিগত প্রায় দেড় মাস দেড় মাস আপনাকে ডাক্তার কি বলেছে যে কি হয়েছে এটা এখন এটা হলো ডাক্তার বলছে যে নার্স এর সমস্যা আপনি পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন পরীক্ষা দেয় না উনি বলছিল যে ওষুধ খাওয়ার পরে কোনো উন্নতি হয়েছে কি উন্নতি হওয়ার ভিতরে একটু মানে আপনার কমছে কিন্তু এটা এরকম না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা উত্তর দিচ্ছি কি আপনি দর্শক আসলে ওনার যে সমস্যাটা উনি বর্ণনাতেই বোঝা যাচ্ছে মানে ঘাট থেকে যে নার্ভটা আমাদের হাতের দিকে আসে নার্ভের উপর একটা চাপ লেগে আছে এটা অনেক সময় হতে পারে যে ওনার বয়স ফোরটি টু বললো যে এই সময় দেখা যায় যে ডিস্ক প্রোল্যাপসের কারণে হওয়ার সম্ভাবনাটাই বেশি এছাড়া সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থেকেও হতে পারে আর ওনার যদি এই ধরনের কোনো কাজ থাকে যেটা উনি হয়তো ঝুঁকে করছে দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে করা এই ধরনের কাজে এই সমস্যাটা বেড়ে যায় তো মূলত ওনার সমস্যাটা কি শুধু ওষুধের সমাধান হবে না ওষুধের পাশাপাশি একটু ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে কারণ যে নার্ভের উপর চেপে আছে ওইটাকে আবার ঠিক করতে হবে সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ইকুইপমেন্টসের ট্রিটমেন্ট কিছু এক্সারসাইজ এগুলো প্রয়োজন আশা করি এটা নিলে উনি সুস্থ হয়ে যাবেন তবে তার আগে একটা এক্স রে কিংবা এমআরআই করার প্রয়োজন হতে পারে উচিত হলো নিকটস্থ একজন চিকিৎসক যে নিয়ে এই বিষয়ের বিশেষজ্ঞ তার কাছে যাওয়া আচ্ছা এই ঝুঁকে কাজ করার ক্ষেত্রে বলবো যারা হচ্ছে ঘাড়ের কাজ মানে ঘাড়ের উপর প্রেসার বেশি পড়ে কাজে তাদের জন্য বলবো যে কতক্ষণ পর পর ঘাড়টাকে একটু রিল্যাক্স করা উচিত আমাদের নিয়ম হলো আমরা বলি আধা ঘন্টা থেকে 40 মিনিট পর 5 মিনিট একটু রেস্ট নেওয়া আচ্ছা সেই রেস্টের ক্ষেত্রে কি কি শুয়ে থাকতে হবে নাকি না উনি হয়তো ঝুঁকে হয়তো কম্পিউটারে কাজ করছিল কিংবা লেখা করছিল ওটার পরিবর্তন একটু স্বাভাবিকভাবে থাকবে আমরা বলি একটু হাঁটাহাঁটি করলে ভালো কারণ ওই সময় মানে ঘাড় এবং কোমর উভয়ের জন্যই রেস্ট ও যায় কারণ দীর্ঘক্ষণ বসে থাকলে আমাদের ঘাড় এবং কোমর উভয়ের মাংসপেশিগুলা স্ট্রিপ হয়ে যায় হ্যাঁ শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে একটু পার্সেন্ট হাঁটাহাঁটি করে আবার বসলো সেই জন্য আমরা বলে থাকি আচ্ছা শুয়ে থাকার ক্ষেত্রে একটা কথাটা জিজ্ঞেস করবো যে উনি যেভাবে বললেন যে বাম দিকের ঘাড়ে ব্যথা এরকম আহ যেকোনো এক পাশের ঘাড়ে ব্যথা থাকলে এটা অনেকের প্রশ্ন থাকে রোগীদের যে কোন পাশ ফিরে শোয়া উচিত আসলে এটা শোয়ার ক্ষেত্রে আমরা স্পেসিফিকভাবে নিষেধ নেই তবে উনি যদি কমফর্ট কমফর্ট ফিল করে যেমন যে সাইডে আক্রান্ত ব্যথাটা ওই সাইডে ঘুমাইতে অনেক সময় ব্যথা অনুভব করে তখন আমরা অপোজিট সাইডে ঘুমাইতে বলি কিন্তু এখানে নিষেধ নেই তবে দেখা যায় যে কী কারণে তার এই ব্যথাটা হচ্ছে যদি ডিস্ক প্রোল্যপস জাতীয় কারণে হয় তখন আমরা বলি সোজা হয়ে শুলে ভালো আর যদি মনে করেন ডিক্স না নরমাল কারণে অনেক সময় মাসেল থেকে হয় সার্ভাইকেল স্পন্ডাইলোসিস থেকে হয় তখন কোনো নিষেধ নেই যে কোনো সাইডে উনি ঘুমাইতে পারেন আর শোয়ার ক্ষেত্রে কি কোনো এরকম বিষয় আছে যে শক্ত জায়গায় শুতে হবে বালিশ ছাড়া শুতে হবে এরকম কোনো নিয়ম আছে আসলে অনেকের ভুল ধারণা আছে আমরা অনেক সময় পাই পেশেন্ট এসে বলে যে আমি বালিশ ছাড়া ঘুমাই স্যার আমার ব্যথার কারণে বালিশ ছাড়া ঘুমাইতে বলেছে হ্যাঁ আসলে নিয়ম হলো আমাদের ঘাড়ে একটা কার্ভ থাকে আপনি জানেন যে সি শেপের একটা কার্ব ওই কার্ভে একটা সাপোর্ট দিয়ে ঘুমানো সেটা হতে পারে আমরা বলি সার্ভাইকেল পিলোটা আসলে মেডিকেটেড এটা সবার ক্ষেত্রে হয়তো জোগাড় করা কিংবা ছোটোবেলা থেকে অভ্যস্ত না এমনি বালিশটা আমরা ঘাড়ের শেষ অংশ থেকে আমরা বলি টিকরা থেকে মানে ঘাড়ের ইয়ে পর্যন্ত ওই সাপোর্ট যেন থাকে যাতে এই কার্বটা যেন মেনটেন হয় হ্যাঁ সেক্ষেত্রে ওই ঘাড়ের যে নর্মালি আমাদের কার্ভটা সোজা হয়ে গেলে তখন এই ধরনের স্পাজম কিংবা অন্যান্য পেইনগুলো শুরু হয় আর আর হচ্ছে বিছানার ক্ষেত্রে কি ধরনের বিছানা বিছানা হলো আমরা বলি যে ফার্ম ম্যাট্রিস খুব নরমও না আবার খুব না হ্যাঁ অনেকে শক্ত বলতে কাঠের বিছানাই ঘুমাবে এরকম না যা জিনটা যেন হার্ড মানে ফার্ম হয় আর কি খুব তো নরম বিছানা যেন না হয় যেমন ফোমের বিছানাটাকে আমরা অ্যাভয়েড করতে বলি আচ্ছা আর রমজান মাসের ক্ষেত্রে জিজ্ঞেস করব যে খাওয়া দাওয়ার বিষয়টা আসলে কিভাবে সাজানো দরকার আমরা কি খাবার খেলে আসলে সুস্থ থাকতে পারি ব্যথা থেকে দূরে থাকতে পারি না ধন্যবাদ আপনাকে খাবার তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে আমরা বলি এই সময়গুলোতে যেমন রোজার ইফতারিতে আমরা একটু ডিহাইড্রেট হয়ে যাই একটু পানি জুস এই জাতীয় খাবার বেশি খাবো শাক সবজি ফলমূল এই জাতীয় খাবারগুলো আমরা ইফতারির এরপরে যে খাবার খাই কিংবা সেহরিতে রাখার জন্য কারণ এই সময় দেখা যায় যে ভাজা পোড়া জিনিসগুলা খেলে আর বরং আর অন্যান্য অসুবিধা তৈরি হয়ে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে লিভারের সমস্যা আছে এবং হাইপারটেনশন কিংবা কোলেস্টেরল এগুলো বেড়ে যায় কিন্তু মূলত দেখা যায় যে আমাদের খাবারের খাবারের ক্ষেত্রে ইফতারিতে অনেকে এই খাবারগুলোই পছন্দ করি কিন্তু এটা সাময়িকভাবে আমাদেরকে ভালো লাগাইলেও দীর্ঘমেয়াদি কিন্তু আমাদের ক্ষতিটা দেখা দিতে পারে একটা ফোর দিয়েছি হ্যালো জি আসসালামু আলাইকুম

আচ্ছা কি কাজ করেন আমি আগে শোনাবেন যে চাকরি করতে আর অবসর আচ্ছা ডায়াবেটিস আছে কি আপনার জি ডায়াবেটিস আছে ডায়াবেটিস আছে আচ্ছা জি জি ঠিক আছে আপনি থাকেন আমরা আপনার উত্তরটি দিচ্ছি জি হ্যাঁ উনি আসলে টিপিক্যালি যেটা ওনার যে সমস্যা আমাদের কাছে মনে হচ্ছে অস্ট্রো জনিত কারণে হতে পারে কারণ বয়সে এবং ফোর্টি হলে আমাদের যেমন চুল পেকে যায় তখন হাড়ের ভিতরের যে উপাদানগুলো কমে যেতে থাকে বিশেষ করে নি জয়েন্টটা হচ্ছে আমাদের শরীরের ওয়েট বেয়ারিং জয়েন্ট আমাদের শরীরে সমস্ত ওয়েটটা এখানে পড়ে আর উনি যেহেতু বাহিনীতে ছিলেন ওনার অনেক স্পোর্টস কিংবা ট্রেনিং এই জাতীয় অনেক প্রোগ্রামে অংশ নিতে হয়েছে সেই কারণে দেখা যায় যে আমাদের যে মাসেল লিগামেন্টগুলা এগুলো একটু অ্যাথরাইটিস চেঞ্জ চলে আসে একটা সময় যে এখন যেটা করণীয় এখন আসলে ওষুধের পাশাপাশি একটু ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া দরকার এবং কিছু নিয়মকানুন মেনে চললে আশা করি উনি ভালো থাকবে তবে যেহেতু ডায়াবেটিস আছে ওনার উচিত যে এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া আচ্ছা ধন্যবাদ আমরা আরও একটা ফোন নিয়ে নিচ্ছি হ্যালো দর্শক হ্যালো জি আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলে ফেলুন আমার বয়স জি

আপনি কি কাজ করেন কৃষি কাজ করি কৃষি কাজ করেন আচ্ছা আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন ব্যথার জন্য না না দেখা নেই আচ্ছা ঠিক আছে আমরা উত্তরটি দিচ্ছি জি উনি যেহেতু ইয়াং যেহেতু তিরিশ বত্রিশ বছর বয়স এই সময় আসলে মূলত আমরা যেটা পাই যে কৃষিকাজ যেহেতু করে সামনের দিকে ঝুঁকি অনেক সময় ওজন উঠাতে হয় এই ক্ষেত্রে অনেক সময় ডিস্কটা বালজিং হয়ে যায় বা ডিস্ক প্রল্যাপস হয়ে যায় মূলত এই ধরনের সমস্যা নিয়ে ইয়াং যে পেশেন্ট বেশি আসে অথবা তার মানে কোমরের মাংসপেশি লিগামেন্ট এগুলোতে কোনো স্প্রেইন কিংবা স্ট্রেন হতে পারে আসলে এই যে উনি অবহেলা করছে হয়তো চিকিৎসকের কাছে যাচ্ছে না এটা আসলে দীর্ঘমেয়াদী একটা ইফেক্ট আসতে পারে অচিত নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যেয়ে কারণটা নির্ণয় করে চিকিৎসা নেওয়া যে কেন তার এই সমস্যাটা হচ্ছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু আলোচনায় আসি আমাদের আজকের আরেকটা বিষয় ছিল যে প্যারালাইসিস রোগীদের ব্যাপারে একটু জানা তো প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে একটু করব যে ওনাদেরও তো আসলে আহ এই সময় রমজানের সময় একটা ব্যাপার থাকে অনেকে চান হয়তো বা রোজা রাখতে যারা হয়তো দেখা যায় এক পাশ প্যারালাইসিস আছে অথবা মানে যেহেতু আমাদের কখনো চার হাত পায় প্যারালাইসড হয় কখনো একসাইড হয় এরকম ভাবে সমস্যা হতে পারে তো এনাদের ক্ষেত্রে আসলে লাইফস্টাইলটা কি রকম থাকা উচিত রামজান একটু জিজ্ঞেস করব আসলে প্যারালাইসিস তো অনেকগুলো কারণে হয় যেমন আপনি জানেন যে স্ট্রোক পরবর্তী যে প্যারালাইসিস সেটার ক্ষেত্রে আমরা বলি যে রোজা রাখতে অসুবিধা নেই যদি রোগী মেডিকেল স্টেবল হয় উনি যদি সুস্থ থাকেন কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে তার সুস্থতার জন্য কয়েকটা জিনিস মেনটেন করতে হয় যেমন কিছু ওষুধ খেতে হয় কারো কারো ক্ষেত্রে হয়তো ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন এগুলোর জন্য যে ওষুধ সেটা দিনের মধ্যে অনেক সময় ভাগ করা থাকে সেটা যদি উনি নিয়ম মেনে চলে থাকতে পারে রোজা অসুবিধা নেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সিভিয়ার থাকে যে মাত্রই স্ট্রোক করেছেন সেক্ষেত্রে আমরা বলি এই মুহূর্তে রোজা না রাখাটাই ভালো কারণ তার ওষুধের বিষয়গুলো আছে খাবারের বিষয় আছে আর এছাড়া দেখা যায় যে কিছু আছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি রিলেটেড যেমন দেখা যায় যে তার সার্ভাইকেল রিজনে তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি তার চার হাত পায় প্যারালাইজড এইসব ক্ষেত্রে দেখা যায় তার প্রস্ত্র পায়খানায় কন্ট্রোল থাকে না এই ধরনের মানুষগুলো রোজা রাখাটা আসলে কঠিন সেক্ষেত্রে তার হয়তো মুভমেন্ট করার অ্যাবিলিটি নাই তবে যেহেতু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা তো না করতে পারবো না তবে রুগী যদি মনে করে যে তার পক্ষে সম্ভব তাহলে সে সম্ভব করতে পারবেন আচ্ছা এমনি প্যারালাইজ রোগীদের ক্ষেত্রে কি খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তনের দরকার আছে না এই রোজার সময় তো আসলে আমরা বলি যে নর্মাল খাবারই খাবে কিন্তু দেখা যায় যে এই রুগীদের ক্ষেত্রে যেমন স্ট্রোকজনিত যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু খাবার দাবারে নিষেধ করি যেমন ভাজা পোড়া খাবারটা একটু কম খাবেন তৈলাক্ত খাবার কম খাবে শাকসবজি বেশি খাবে পানি বেশি খাবে ফলমূল বেশি খাবে এই জাতীয় খাবারগুলো তার জন্য ফার্দার আবার স্ট্রোক তৈরি না হয় বিশেষ করে যে স্কেমিক স্ট্রোকগুলো হয় আমরা বলি যে রক্তনালীগুলোর মধ্যে যে অ্যাথোরস্কুলোসিস ফর্ম করে এটা কিন্তু আমাদের খাবারেরই একটা অংশ যেটা আমাদের রক্তনালীগুলোতে যে ব্লক তৈরি করে যখন আমাদের হার্টের রক্তনালীতে হয় তখন এটা হার্ট অ্যাটাক হয় যখন ব্রেনে হয় তখন এটাকে মস্তিষ্কে স্ট্রোক হয় তো আসলে এই রুগীদের ক্ষেত্রে তাদের লাইফ স্টাইল একটু চেঞ্জ আনা খাবার দাবারের মধ্যে পরিবর্তন আনা হাঁটাহাঁটি করা প্রতিদিন অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটা এগুলো আসলে জরুরি তবে রোজার সময় যেহেতু রোজা থাকে তখন আমরা বলি যে হাঁটাটা সকালের পরিবর্তে সে ইফতারি পরে হাঁটতে পারে আচ্ছা এই স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে হোক আর প্যালাইস যে ক্ষেত্রে আমি একটু ওভারঅল জিজ্ঞেস করতে যাচ্ছি যে ফিজিওথেরাপির মাধ্যমে এই রোগীদেরকে কি আবার পুনরায় আগের মতো করে দেওয়া সম্ভব কিনা না অবশ্যই সম্ভব তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে রুগী পাই যেমন মনে করেন অনেকে খুব দেরিতে আমাদের কাছে আসে আসলে এই চিকিৎসাটা একটা সমন্বিত চিকিৎসা দরকার দেখা যায় যে স্ট্রোক করার পরে তার কি কারণে স্ট্রোক হলো কারণটা নির্ণয় করে কিছু আছে যে তার মেডিকেল ট্রিটমেন্ট কিছু আছে রিহাবিলিটেশান ট্রিটমেন্ট দুইটা যদি সমন্বিতভাবে হয় তাহলে দেখা যায় যে মোর দেন এইট্টি ফাইভ পার্সেন্ট রুগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক আছে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে অনেকের মধ্যে কিছু ভুল ধারণা আছে এটা নিয়ে কবিরা ঝাড়ফুঁক করে অনেক দেরিতে আমাদের কাছে আসে তখন দেখা যায় একটু খারাপ হয়ে যায় তাদের মানে একটা রেসিডুয়াল প্যারালাইসিস নিয়ে চলতে হয় বাকি জীবনটা আচ্ছা ধন্যবাদ আসলে শেষ চলে এসেছি বিদায় নিয়ে নিতে হবে আলোচনায় উপহার জন্য আসলে ধন্যবাদ সে দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান আপনাদের আশা করছি ভালো লাগছে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে হামদার ডুহ আফজান নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ